হিউম্যান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি, সবার দোয়া ও ভালোবাসায়। প্রতিদিনের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কয়েকদিন আগে আমি আটা মাখিয়ে রেখেছিলাম, তো ওই আটা থেকে আমি কিছুটা আটা নিয়েছি, আজকে পুরি বানানো হচ্ছে, সাথে মটর ভিজিয়ে রেখেছিলাম, ঘুগনি বানানো হচ্ছে। তো আজকে ভিডিওটা ছিল রবিবারের ভিডিও, মানে আগের রবিবার, আজকে ভিডিওটা পাবলিক করছি, আজকে এ রবিবার। ভিডিওটা ছিল এক সপ্তাহ আগে, তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে পুরি বানানো হয়েছে অনেকটা মতো, মানে আমরা যে কজন খাবো তাদের জন্য। আমার ছেলে পুরি খেতে খুব পছন্দ করে, আর আমার হাজবেন্ডও খুব পছন্দ করে, আমিও খেতে পছন্দ করি। তার জন্য এখানে পুরি ঘুগনি বানানো হয়েছে সকালের নাস্তার জন্য। সকালের নাস্তা খেয়ে আপনাদের ভাইয়া চলে গিয়েছিল মাছ কিনতে, তো এখানে একটা বড় সাইজের রুই মাছ নিয়ে চলে এসেছে। আমি বলছিলাম রুই মাছটা বাজার থেকে পরিষ্কার করে আনলে ভালো হতো, তো আপনাদের ভাইয়া বলল, তো আমি এখন কিছু করব না, তো তোমার মাছটা পরিষ্কার করে দিচ্ছি, তো বলে মাছটা পরিষ্কার করে দিচ্ছে। তো আমি অন্য কাজ করছিলাম, তো যখন মাছটা পরিষ্কার করছিল, তো আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ভিডিওটা ক্যাপচার করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। ছোট বাচ্চা নিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করতে কিন্তু খুবই প্রবলেম হয়। মাঝে মাঝে মনে হয় ছোট বাবুকে যদি কেউ নেয়, আমি কিছুক্ষণের জন্য যদি রেস্ট করতে পারি তাহলে কিন্তু নিজের কাজে খুবই ভালো লাগে। কিন্তু এখন যেহেতু বাহিরে আছি আর এখানে মানুষ পাবো কি করে, তার জন্য কিন্তু যতটা কষ্ট হোক না কেন ছেলেদেরকে নিয়ে মানুষ করতে হচ্ছে। তো কি আর করার, নিজের পেটের বাচ্চা, তো কিছু করার নেই, নিজের বাচ্চাদের নিজের সামলাতে হবে। আপনাদের ভাইয়া যতটা পারে ততটাই হেল্প করে, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, আপনাদের ভাইয়া মাছটা খুব সুন্দর করে কেটে নিয়েছে, মানে পরিষ্কার করে নিয়েছে, আর আমার কাছে বলছিল দেখো পরিষ্কার হয়েছে কি না। তো আমি বললাম খুব সুন্দর পরিষ্কার হয়েছে, তো আমি ভাবছিলাম মাছটা আমি কেটে নেব, তো আপনাদের ভাইয়া বলল আমি কেটে দিচ্ছি। তো যখন কাটছিল সেই পর্যায়ে আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আপনাদের জন্য শেয়ার করব বলে আপনাদের কাছে। তো এখানে মাছটা খুব সুন্দর করে কাটছিল, তো মাথাটা অনেক বড় ছিল, তার জন্য বললাম মাথাটা অর্ধেক করে দিতে। মাথাটা অর্ধেক করতে গিয়ে কিন্তু অনেক কষ্ট হয়েছে আপনাদের ভাইয়ার, যেহেতু বটিটা অনেক ছোট আর মাছটা অনেকটাই বড়। তার জন্য মাছ আনতে গেলে সকালের দিকেই আনতে হয়, তার জন্য রবিবার ছাড়া মাছ আনা হয় না। আর রবিবার যদি মাছ আনা হয় তো সপ্তাহ জুড়ে খাওয়া হয় ফ্রিজের মধ্যে রেখে দিয়ে। আর এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, আপনাদের ভাইয়া কিন্তু মাথাটা কাটতে গিয়ে দম হয়ে গিয়েছে। তো ফাইনালি মাছটা কাটা হয়ে গিয়েছে, সম্পূর্ণ ধুয়ে নিয়েছি আমি। ধুয়ে নিয়ে ভাবলাম ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেকগুলো মাছ হয়েছিল, তো সবগুলো মাছ একসঙ্গে খেতে পারবো না, তার জন্য এখানে আমি একটা মাছের মাথা অর্ধেক করে নিয়েছিলাম, জানেন তো আপনারা, আর একটা দাঁকা নিয়েছি। নিয়ে এগুলো আমি মশলা মাখিয়ে নিচ্ছি, সাথে দাঁকাটাও দিয়ে দিয়েছি, দিয়ে ফ্রাই প্যানে ভাজার জন্য দিয়ে দিয়েছি। তো এদিকে মাছ ভাজা হতে থাকছে, অপর সাইডে কিন্তু আমি সবজি কেটে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। ক্যামেরার বাইরে কিন্তু আমরা অনেক কাজ করি, সবগুলো কিন্তু কাজ ক্যামেরাতে মানে তুলে ধরা হয় না, কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে তুলে ধরি। এখানে পুঁই শাক আলু কেটে নিয়েছি, তো পুঁই শাক আলু দিয়ে একটা সবজির তরকারি করব আর মাছের ঝোল করব। তার জন্য কিন্তু আমি এদিকে পুঁই শাক আলু রান্না বসিয়ে দিয়েছি, আসলে সবজিটা আমার জন্য, সবজি খেতে আমার খুব ভালো লাগে, তার জন্য কিন্তু আমি সবজিটা রান্না করার চেষ্টা করি শত ব্যস্ততার মাঝে। ভিডিওটা ছিল আগের রবিবার। আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে নিম পাতা পানি ফোটানো হচ্ছে, আমার ছেলের মুসলমানি করানো হয়েছে, তো রবিবার তার পরিষ্কার করে দিয়েছে তার আব্বুজি, যেগুলো মানে কোরআনি পড়েছিল তো সেগুলো তুলে দিয়েছে এই নিম পাতার তেতো পানি দিয়ে। তো এই পানি দিয়ে ধুইলে কিন্তু জীবাণু মরে যায় তার জন্য। আর এখানে অনেকগুলো কচি কচি নিম পাতা ছিল, ভাবলাম অনেক দিন ধরে নিম পাতা খাওয়া হয় না, আজকে তার জন্য কচি কচি দেখে নিম পাতা আমি তুলে নিচ্ছি, নিম পাতা ভাজা খাওয়া হবে।
নিম পাতা ভাজা আমার ছেলেও খাবে না, আর আমার হাজবেন্ড হয়তো খাবে না, তো বলবো খাওয়ার জন্য, যদি খায় তো খাবে, আমি খাবো। নিম পাতা খেলে কিন্তু খুবই ভালো লাগে। যখন আমার রাফান বাবু হয়েছিল, আমি কিন্তু 40 দিন কন্টিনিউ নিম পাতা আলু দিয়ে ভাজা আর গোশ কষা দিয়ে ভাত খেয়েছি। তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি আমার ওই সিজারটা শুকিয়ে গিয়েছিল আর সুস্থ হয়ে গিয়েছিলাম। আর ছোট বাবুর সময় একটু বেশি কষ্ট হয়েছে, এই সব খাওয়া হয়নি। যাদের অ্যালার্জি, চুলকানোর সমস্যা থাকে, তারা এভাবে নিম পাতা ভাজা আলু দিয়ে করে খেতে পারেন। তো আমি কিভাবে ভাজা করছি আপনাদের সঙ্গে শেয়ার করব, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। কচি নিম পাতার পাতা বেশি হয়নি, তার জন্য দুটো একটা বড় নিম পাতার পাতা নিয়ে এখানে আমি কেটে নিয়েছি। তো আলুও সাথে কেটে নিয়েছি, এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। কড়াতে তেল গরম করতে দিয়ে আমি পেঁয়াজটা দিয়েছি, তারপরে কেটে রাখা নিম পাতা আর আলু দিয়ে এখন আমি নেড়ে চেড়ে এটা ভেজে নিচ্ছি। সাথে আমি কিছু মশলা দেব, খুব বেশি একটা মশলা দেব না। তো এটা কিন্তু খুবই উপকারী, যারা খেতে পারে তাদের কাছে ভালো, যারা না খেতে পারে তাদের কাছে তো কি আর বলবো, মানে খেলে এটা ভালো হয় আর কি। লঙ্কা গুঁড়ো দিয়েছি, অল্প হলুদ গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি, দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে ভাজাটা প্রায় হয়ে গিয়েছে, তো আমি অন্য তরকারি দিয়ে ওই দিন আর ভাত খেতে পারিনি, কারণ মানে হাত গাল সব কিছুই তেতো হয়ে গিয়েছে। তার জন্য যেহেতু আমি খেয়ে ভয় দিচ্ছি, তার জন্যই বলতে পারছি। তো আপনাদের ভাইয়া একবার নিয়েছে, নিয়ে সব ভাত ফেলে দিয়েছে আর খেতে পারিনি। আর আমি কিন্তু এখানে খুব অল্প করে ভাত নিয়েছি, নিয়ে আগে নিম পাতা ভাজা নিয়ে, তো এগুলো আমি খেয়ে নিচ্ছি। সাথে আমি কিন্তু আরও একটু নিম পাতা ভাজা নেব, আপনারা দেখতে থাকুন, বুঝতেই পারবে তাহলে। এভাবে করে কারা কারা নিম পাতা আলু দিয়ে ভাজা করে খান, চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের শরীরের জন্য কিন্তু সবজি প্রয়োজন, মাছ মাংস প্রয়োজন, তেঁতো টক সব কিছু প্রয়োজন। আমি টক জাতীয় জিনিস তেমন একটা খেতে পারি না, কিন্তু তেঁতো জাতীয় জিনিস আমি কিন্তু খেতে পারি। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর এখানে আম কেটে নিয়েছি অফ ক্যামেরাতে, তো আমগুলো খেয়ে নেব। আম খেতে আমার খুবই ভালো লাগে, সব ফলের থেকে আমটা খেতে বেশি ভালো লাগে। আঙ্গুরটা এনেছিল অনেক দিন আগে, তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কবে এনেছিল, তো যেদিন বাহিরে গিয়েছিলাম ওই দিন এনেছিল। আর কালকে আপনাদের ভাইয়া বলছিল যে আঙ্গুরগুলো ফ্রিজে আছে, নষ্ট হয়ে যাচ্ছে, আঙ্গুর কি খাওয়ার কথা মনে পড়ছে না, আঙ্গুর হয়তো এবছর শেষ আর হয়তো আনা হবে না, তো আঙ্গুরগুলো খেয়ে ফেলো। তো আঙ্গুরগুলো যখন ধুইছিলাম তখন খুব সুন্দর দেখাচ্ছিল, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তার জন্য আবার ক্যামেরাটা অন করে ফেলেছি। এখানে আঙ্গুরগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার রাফানবাবু চলে এসেছে, আর আমার রাফানবাবু একটু হেল্প করছে, বলল আমি হেল্প করব। তো বললাম আঙ্গুর তো ধোয়া হয়ে গেছে, কি হেল্প করবে, বলল আমি একটু তুলবো, আমার ক্যামেরা করো। তো তার জন্য আমার রাফানবাবুকে আবার ক্যামেরা করছি, আপনারা দেখেই বুঝতে পারছেন হাতটা সে কেমনভাবে দিচ্ছে। আঙ্গুরগুলো এখানে খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে, আর এখন আমি আর আমার ছেলে আমরা সবাই আঙ্গুরগুলো খেয়ে নেব। আঙ্গুর খুব একটা বেশি ভালো লাগে না, তবে আম খেতে খুব ভালো লাগে আমার, আমার ছেলেও আম খেতে খুব পছন্দ করে। আসলে আমরা সবাই আম খেতে খুব পছন্দ করি। তো এখানে আমটা খেয়ে নিচ্ছি, মানে সরি, আঙ্গুরগুলো আমরা খেয়ে নিচ্ছি। আর আমার ছোট ছেলে কান্না করছিল, আর গরমের সময় ভাবছি তাকে একটু তাল মিশ্রির পানি দিই। তো এখানে তাল মিশ্রির পানি খাওয়ানোর জন্য রেডি করছি, একটু পানি নিয়েছি ফিটারে আর অল্প করে তাল মিশ্রি দিয়েছি, দিয়ে তাকে আমি খাইয়ে দেব। গরমের সময় বাচ্চাদের কিন্তু পানি খাওয়ানো খুবই ভালো, তার জন্য আমার ছোট ছেলেকে পানি খাওয়ানোর জন্য রেডি করছি। আর অফ ক্যামেরাতে তাকে কিন্তু মিছরির পানিটা খাওয়ানো হয়ে গিয়েছে, আর এখানে সে কতটা হাসছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আজকে যেহেতু রবিবার, আর রবিবার একটু বিকালের দিকে বাহিরে যাব, তার জন্য কিন্তু আমার ছোট ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, আর এই পানিটাও তাকে খাইয়ে দিয়েছি, আর ডাইরেক্ট ভয়েস কিছুটা অ্যাড করেছি, আপনারা শুনতেই পাচ্ছেন হয়তো। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর যদি লাইক দিতে ভুলে যান তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে দিনের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর নিম পাতা আলু দিয়ে ভাজা
কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি সবাই খেয়াল রাখবেন। বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার খুব ভালো।